আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনাস কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের জন্য একটি ম্যারেজ অ্যানিভার্সারি কেক নিয়ে এসেছি, আর এটি বাটার ক্রিম চকলেট কেক। চলুন দেখে নেওয়া যাক কীভাবে কেকটি তৈরি করছি। প্রথমেই বলে নিচ্ছি, কেকের উপরে যে ছবিটা লাগানো হয়েছে সেটা কোনো সুগার প্রিন্ট ছবি নয়, এটা জাস্ট কালার ল্যাবে গিয়ে একটা ছবি প্রিন্ট করে লেমিনেটিং করেছি। মাত্র 20 টাকা খরচ হয়েছে, আর ছবিটার সাইজ হচ্ছে 3/8 সাইজ। আমার মতো অনেকেই আছেন যারা সুগার প্রিন্ট দিয়ে করা মানুষের ছবি কেকে বসিয়ে কেটে খাওয়াটাকে পছন্দ করেন না, তারা চাইলে এভাবে ছবি প্রিন্ট আউট করে লেমিনেটিং করে ইউজ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক তাহলে কীভাবে তৈরি করছি আজকের এই 3.5 পাউন্ডের বাটার ক্রিমের চকলেট কেকটি। একটা বোলে একটা চালনি নিয়েছি, এখন এখানে 1 কাপ ময়দা আর 1/2 কাপ ময়দা, টোটাল 1.5 কাপ ময়দা নিয়েছি, আর এখন এতে অ্যাড করছি 2 টেবিল চামচের মতো কোকো পাউডার, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো বেকিং পাউডার আর 1 চা চামচের মতো বেকিং সোডা। আমি ফোস্টারের এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা ইউজ করেছি, চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার আর সোডাটা ইউজ করতে। এখানে খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি, এখন এটাকে 3 বার চেলে নিব। বাড়তিটা অংশটুকু আমি ফেলে দিচ্ছি, অফ স্ক্রিনে আমি এই মিশ্রণটি 3 বার চেলে রেখেছি। এখানে আমি 10টা ডিম নিয়েছি, প্রতি 1 কাপ ময়দার জন্য 4টা ডিম পারফেক্ট, 1.5 কাপের জন্য 6টা ডিম, তবে আমি 4টা ডিম বেশি নিয়েছি। কুসুমগুলোকে ঠিক উপর থেকে এভাবে টেনে টেনে তুলছি, এতে করে সাদা অংশগুলো খুব দ্রুত উঠে যায়। এখানে আমি এই হোয়াইট ভিনেগারটা 1 চা চামচ দিয়ে দিয়েছি। এখন বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি, কিছুক্ষণ বিট করে এখন এতে আমি চিনি অ্যাড করব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি, আবারও বিট করে নিচ্ছি। বিট করতে করতে যখন এটা স্টিপ পিক হয়ে যাবে, বাটি উল্টে ধরলে পড়ে যাবে না, তখন বিট করা বন্ধ করে দিব। দেখুন বাটিটা উল্টে ধরছি, তার মানে আমার স্টিপ পিক হয়ে গেছে। এখন 10টা ডিমের কুসুম দিয়ে দিয়েছি, আর দিয়েছি 3 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চকলেট পেস্ট, আর 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন এই মিশ্রণগুলোকে 8 থেকে 10 সেকেন্ডের মতো বিট করে নেব, এর বেশি বিট করা যাবে না। ব্যাস হয়ে গেছে। এখন ময়দার মিশ্রণটি আমি অল্প অল্প করে 4 বারে দিয়ে দিব, এভাবে রাউন্ড রাউন্ড করে মেশাতে হবে, বেশি জোরে জোরে মেশানো যাবে না, তাহলে ম্যারাংটি বসে যাবে, তখন কেকটি ভালো হবে না। আমার মিক্সিং বোলটি ছোট হয়ে গেছে, এটা আমি ট্রান্সফার করে নিব একটা বড় বোলে। আমি বড় বোলে ট্রান্সফার করে নিয়েছি, দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এমন হয়েছে। 9 ইঞ্চি মোল্ডে বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি, সম্পূর্ণ ব্যাটারটি উপর থেকে ঢেলে দিচ্ছি। এই মোল্ডটাকে আমি কয়েকবার ট্যাপ করে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে একটা স্ট্যান্ড বসিয়ে মোল্ডটিকে বসিয়ে দিচ্ছি, ঢাকনা ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি। 45 মিনিট পর ফিরে এসেছি, একটা টুথপিক দিয়ে কেকটাকে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন আসলে কেকটা আমার হয়ে যাবে, দেখুন টুথপিকটা ক্লিন এসছে। এখন এই কেকটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে কেকের পিছনে যে কাগজটা ছিল সেটা খুলে নিয়েছি। এখন এই কেকটাকে আমি 4টা লেয়ারে ভাগ করে নিচ্ছি। একটা কেক বোর্ডের উপরে কেকের 1টা লেয়ার দিয়ে দিয়েছি, এখন এতে সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি। এখানে 1 বাটি পানিতে 3 টেবিল চামচের মতো সুগার দিয়ে সুগার সিরাপ করে নিয়েছি, বাটার ক্রিম দিয়ে 1টা লেয়ার দিয়ে দিয়েছি, কেকের 1টি লেয়ার দিয়ে দিয়েছি, আবারও সুগার সিরাপ ব্রাশ করে বাটার ক্রিম দিয়ে দিচ্ছি। এভাবে আমি 4টা লেয়ারই 1-1 করে বিছিয়ে দিব। এই বাটার ক্রিমের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই কেকটি করতে আমার 400 গ্রাম বাটার লেগেছে আর 2 ক্যান কনডেন্স মিল্ক লেগেছে।
এখন থার্ড লেয়ারটা সুগার সিরাপ ব্রাশ করে বাটার ক্রিম দিয়ে দিয়েছি। এখন কেকের যে শেষের লেয়ারটা আছে সেটা দিয়ে দিচ্ছি আবারও সুগার সিরাপ ব্রাশ করে। এতে আমি ক্রিম দিয়ে একটা ক্র্যাম্প কোট করে নিব, জাস্ট হালকা একটা কোট করে এই কেকটাকে আমি 20 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি হালকা একটা কোটিং দিচ্ছি, দেখুন 20 মিনিট পর কেকটাকে আমি বের করে নিয়েছি, ক্রিমটা অনেকটা জমে গেছে। এখন ফাইনাল কোটিং দিচ্ছি, কেকটাকে ক্রিম দিয়ে ভালোভাবে কভার করে নিচ্ছি। যতটা সম্ভব কেকটাকে আমি স্মুথ করে ফিনিশিং দিয়েছি। এখন কিছু গানাশ একটা পাইপিং ব্যাগে ভরে কেকের গায়ে এভাবে দিয়ে দিচ্ছি। পারফেক্ট গানাশের একটি রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন M1 স্টার নজল দিয়ে কেকের নিচে বর্ডার করে নিচ্ছি। কেকের নিচে বর্ডার করলে কেকটা দেখতে সুন্দর লাগে, চেষ্টা করবেন সবসময় কেকের নিচে বর্ডার দিতে। এই একই নজল দিয়েই আমি কেকের উপরে ফুল করে নিব। এই ছবিটা আমি প্রিন্ট আউট করেছি 10 টাকা দিয়ে, আর লেমিনেটিং করতে 10 টাকা নিয়েছে। ছবিটি কেকের মাঝখানে বসিয়ে দিয়েছি। এখন M1 স্টার নজল দিয়ে সাইড দিয়ে গোলাপ করে নিচ্ছি। এখন এক্সট্রা নজল দিয়ে খালি অংশটাকে ফিল আপ করে দিচ্ছি। এই জায়গাটাকে কেক কাটা হবে, তাই এখানে আমি 2.5 ইঞ্চির মতো জায়গা রেখেছি, ছবিটা যেন দেখা না যায়, তাই আমি স্টার নজল দিয়ে ছোট ছোট ফুল করে ছবিটাকে কভার করে দিচ্ছি। এখন কিছু গোল্ডেন সুগার বল ফুলগুলোর উপর একটা একটা করে দিয়ে দিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আমার বাটার ক্রিম চকলেট কেক। এই কেকটি এখন আপনাদেরকে একটু ওজন করে দেখিয়ে দিচ্ছি। একটা কিচেন স্কেলে একটা গ্লাস দিয়ে গ্লাসে ওজনটাকে মাইনাস করে কেকটাকে বসিয়ে দিয়েছি। এই কেকটির ওজন হয়েছে 1712 গ্রাম, বোর্ডের ওজনটি হয়েছে 120 গ্রাম। 1712 থেকে 120 গ্রাম বাদ দিলে কেকটি পুরোপুরি ওজনে 1.5 কেজি থেকে কিছুটা বেশি হয়েছে, আর পাউন্ডের হিসাব করলে পুরোপুরি 3.5 পাউন্ড হয়েছে। আর এই কেকটি কতটা সফট হয়েছে তা আপনাদেরকে এই ভিডিও শেষে কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার সার্থকতা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।